প্রিয় নড়াইলবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী পরশু থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি, কারণ করোনা রোগী আক্রান্ত ছাড়া অন্যান্য রোগে যারা ভুগছেন তারা যেন সঠিক চিকিৎসাটা পায়, এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন এবং ওইখানে দুইটা নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডক্টর দিয়ে শুরু করছি, ডক্টর দীপ বিশ্বাস এবং ওনার সহধর্মিনী ডক্টর স্বপ্নারানী সরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নড়াইলের সন্তান এবং নড়াইলকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আশা করছি নড়াইলের আরও যারা ডাক্তাররা আছেন, নড়াইলের সন্তান, আপনারা এগিয়ে আসবেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি আপনার ঘরে থাকা। আমি আশা করছি আপনারা ঘরে থাকবেন, ধৈর্য ধারণ করবেন এবং এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে উঠব বলে আশা করছি। আপনাদের আবারও বলছি, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রেখে সঠিকভাবে চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পুরো টিমকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি প্রিয় নড়াইলবাসী উপকৃত হবে।